ইতালীয় নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মরিনো রিগনকে শেষ শ্রদ্ধা জানাতে রোববার সকাল থেকে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মাঠে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মোংলা শেখ রাসেল স্টেডিয়ামে পৌঁছায় মরিনো রিগনের মরদেহের কফিন। জেলা প্রশাসন ও ক্যাথলিক মিশনের পক্ষ থেকে তার কফিন গ্রহণ করা হয়। পরে তার মরদেহ নেওয়া হয় জেলা পরিষদ মাঠে। সেখানে প্রথমেই তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সর্বস্তরের মানুষ তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় তার অবদানের কথা স্মরণ করেন তারা। বালিয়াচর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তিনি যেখানে গেছেন সেইখানে শিক্ষার ক্ষেত্রে তার একটা বিশাল অবদান। ফাদার মারিনো রিগানের শেষ ইচ্ছা পূরণ হলো। সব বয়সী মানুষের ভালোবাসা নিয়ে সমাহিত হলেন প্রিয় স্থানে। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শেষে ফাদার মরিনো রিগনের মরদেহ নেওয়া হয় নিজের প্রতিষ্ঠিত সেন্ট পলস স্কুলে। এরপর বিশেষ প্রার্থনা শেষে অন্তিম ইচ্ছা অনুযায়ী শেলাবনিয়া ক্যাথলিক মিশন প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধের সময় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, মুক্তিযোদ্ধাদের সহায়তা, আশ্রয় ও সেবা দেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রিগনকে রাষ্ট্রীয় সম্মাননা ও নাগরিকত্ব দেওয়া হয়। বিদেশি হয়েও ফাদার রিগন বাংলা ভাষায় ৪০টি কাব্যগ্রন্থ রচনা করেন। তিনি তার সেবা কাজের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে তিনি এই দেশের মানুষের হৃদয়ের মানুষ হয়ে উঠেছেন। গত বছরের ২০ অক্টোবর ৯৩ বছর বয়সে ইতালিতে মারা যান ফাদার মরিনো রিগন। মারা যাওয়ার আগে বাংলাদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। রোববার ভোরে ইতালি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। আনুষ্ঠানিকতা শেষে তার কফিন আনা হয় মোংলায়। সময় সংবাদ, মোংলা, বাগেরহাট।